সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর ছাত্রের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছে তার বাবা মামলায় স্কুলের প্রধান শিক্ষক সহ পাঁচ জনকে আসামি করা হয়েছে মামলার পর পুলিশ হেফাজতে থাকা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোহিত সহকারী শিক্ষক অবকাশ রায় খা ও সিদ্ধার্থ রায় চৌধুরীকে গ্রেপ্তার দেখেছে পুলিশ পলাতক একজন বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিবার স্কুলে এক ছাত্রের জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে শিক্ষকের মারপিটে রাজপ্রতাপের মৃত্যুর অভিযোগে শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা অভিভাবক ও স্থানীয়রা